আগামী দিনেও সেই এইভাবেই ধারাটাকে আমরা বয়ে নিয়ে যেতে চাই। আমরা আমাদের ক্লাব প্রায় 60 বছর আমাদের পূর্তি উপলক্ষে আমরা আমাদের সঙ্গের পরিচালনায় 1430 সালে দুর্গা পুজোর বিশেষ উদ্যোগে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। স্বেচ্ছায় রক্তদান শিবির ও উৎসব দাসপুর 2 নম্বর ব্লকের পলাশপাই গ্রাম পঞ্চায়েত এলাকার কামারঘাট মিতালী নবীন সংঘের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা ও উৎসবকে কেন্দ্র করে আগাম স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আজ। নারী পুরুষ উভয় মিলিয়ে মোট 43 জন রক্তদাতা রক্তদানে অংশ নেন, নারী 7 জন এবং পুরুষ 36 জন। রক্ত সংগ্রহের জন্য আসেন ঘাটাল ব্লাড ব্যাংক। আজকের শিবিরে উপস্থিত ছিলেন ওই এলাকার বিশিষ্ট সমানুধ্যায়ী সহ পূজো কমিটির কর্মকর্তারা। দাসপুরের কামারঘাট থেকে অজিত কুমার সির রিপোর্ট, কিউরিওসিটি সংবাদ বার্তা, সত্য জেনে এগিয়ে থাকুন। রাজু রানা, পূর্ব পলাশপাই মিতালী নবীন সংঘের পরিচালনায় আজ 12 অক্টোবর 24-এ আশ্বিন বৃহস্পতিবার আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরে আয়োজন করেছি। আমাদের ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালের উদ্যোগে এবং আমাদের মাননীয় এসডি অফিসারের সহযোগিতায় এবং আমাদের সঙ্গের সমস্ত সহযোগী আমাদের সদস্যবৃন্দ এবং আমাদের কর্মী এবং স্বেচ্ছাসেবক বৃন্দদের সহযোগিতায় আমরা আজ যে রক্তদান শিবির আয়োজন করেছি এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরে যে সমস্ত রক্তদাতাগণ এসেছেন, আমাদের এখনও পর্যন্ত প্রায় 45 থেকে 50 আমরা রক্তদান অনুষ্ঠান হয়ে গিয়েছে অনেকটাই। আর এর সঙ্গে আমরা আমাদের যে কর্মী স্টাফ রয়েছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালের যে সহযোগিতার মাধ্যমে আমরা চাই এই বছর আমরা যেভাবে সহযোগিতা পেয়েছি আমরা অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি। আমরা গত 2 বছর আগেও ঠিক একই রকমভাবে স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা আয়োজন করেছিলাম। সেবারও আমরা প্রায় 60 জনের মতো রক্তদাতা অংশগ্রহণ করেছিল। আমরা আগামী দিনেও সেই এইভাবেই ধারাটাকে আমরা বয়ে নিয়ে যেতে চাই। আমরা আমাদের ক্লাব প্রায় 60 বছর আমাদের পূর্তি উপলক্ষে আমরা আমাদের সঙ্গের পরিচালনায় 1430 সালে দুর্গা পুজোর বিশেষ উদ্যোগে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি।